দেখো তো আমরা আগের দিন হচ্ছে এখান থেকে এই ম্যাথটা কমপ্লিট করেছিলাম, তাই তো? এই ম্যাথটা কমপ্লিট করেছিলাম। এবার দেখো এখানে নেক্সট আমরা ম্যাথ দেখব কি আছে। দেখো এই ম্যাথটা বলছে যে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফাইন্ড আউট করতে হবে অফ দ্য গিভেন ইঞ্জিন। এই যে ইঞ্জিনটা দেওয়া আছে এই ইঞ্জিনের ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এই দুটো তোমাকে হচ্ছে কি ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এখানে একটা মজার জিনিস এখানে কী আছে, এই যে ইঞ্জিনটা দেখা পাচ্ছ এখানে হচ্ছে এই যে সোর্স আর এটা সিঙ্ক, এই যে সোর্সটা আছে সেটা হচ্ছে কি 900 কেলভিন টেম্পারেচারে আছে, 900 কেলভিন টেম্পারেচারে আছে, আর সিঙ্কটা কি 300 কেলভিন টেম্পারেচারে আছে, বুঝে গেল? এবার দেখো এটা হচ্ছে একটা সলিড, এটা একটা কি সলিড, এটা একটা সলিড। এবার এখানে দেখো গ্র্যাজুয়ালি কী হবে, এই যে গ্র্যাজুয়ালি কী হবে, এর টেম্পারেচার যখন এখান থেকে হিট এ যখন সাপ্লাই দেবে তখন এর কী হবে টেম্পারেচার গ্র্যাজুয়ালি ডাউন হবে, গ্র্যাজুয়ালি কী হবে কমতে থাকবে। তো এই যে এই যে সলিড আছে, সলিডের ধরো মাস আমরা ধরে নিলাম সাপোজ 1 কেজি, বুঝে গেল? তো মাস 1 কেজি, এবার 900 কেলভিন টেম্পারেচারে আছে, তাহলে যদি এ হচ্ছে হিট ট্রান্সফার করে তাহলে এই যে সলিডের টেম্পারেচার কী হবে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। বাট আমাদের হচ্ছে হিট ইঞ্জিন যখন পড়েই তখন আমাদের কী কনসিডার করেছিলাম যে আমাদের যে রিজার্ভয়ার থাকবে সোর্স বা সিঙ্ক এর টেম্পারেচার অলওয়েজ কনস্ট্যান্ট, তাই তো? বাট এখানে টেম্পারেচার কী হচ্ছে ভ্যারি হচ্ছে, টেম্পারেচার কী হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে তুমি কোন ফর্মুলা কাজে লাগাবে বলো, কোন ল কাজে লাগাবে? যদি টেম্পারেচার ভ্যারি করে আমরা কী অ্যাপ্লাই করবো এখানে, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, ক্লসিয়াস ইনইকুয়ালিটি কী ছিল, ক্লসিয়াস ইনইকুয়ালিটি ছিল ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি করলে জিরো আসবে, তাই তো? ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি, এটি জিরো আসবে রিভার্সেবলের জন্য, আর লেস দেন জিরো আসবে ইরিভার্সেবলের জন্য, তাই তো? এটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তো এটা কখন অ্যাপ্লাই করবো, যখন হচ্ছে আমাদের সোর্স বা সিঙ্কের টেম্পারেচার ভ্যারি করবে, বা হচ্ছে মোর দ্যান টু সোর্স থাকবে, মানে মোর দ্যান টু রিজার্ভয়ার, বা মোর দ্যান টু তোমার হচ্ছে কী হবে রিজার্ভয়ার হবে। রিজার্ভয়ার মানে তোমার সোর্সকেও রিজার্ভয়ার বলছি আমরা, আর সিঙ্কটাকেও রিজার্ভয়ার বলছি। যখন মোর দ্যান টু রিজার্ভয়ার থাকবে মানে সোর্স আর সিঙ্ক দুটো না হয়ে যখন 3টে 4টে 5টা হবে তখন আমরা অ্যাপ্লাই করবো ক্লসিয়াস ইনইকুয়ালিটি। বা যদি হচ্ছে সোর্স বা সিঙ্কের টেম্পারেচার ভ্যারি করে তখন আমরা কি ক্লসিয়াস ইনইকুয়ালিটি এই স্টেটমেন্টটা ইউজ করবো, বুঝে গেল? তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী স্টেটমেন্ট ইউজ করতে হবে, ক্লসিয়াস ইনইকুয়ালিটি ইউজ করতে হবে। এবার দেখো এখানে হচ্ছে এর টেম্পারেচার কী হবে, এর টেম্পারেচার তোমার কতক্ষণে হিট সাপ্লাই করতে পারবে বলো, কতক্ষণ হিট সাপ্লাই করতে পারবে এই সলিডটা? সিঙ্কের টেম্পারেচার আর সলিডের টেম্পারেচার সমান না হয়ে যায়, সমান না হয়ে যায়, তাই তো? তো এই যখন হিট ট্রান্সফার করছে যদি টেম্পারেচার এর বেশি থাকে অলওয়েজ বেশি থেকে কমে যাবে হিট ট্রান্সফার হবে, হ্যাঁ কি না? তো যখন হচ্ছে এই যে সলিডের টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচারের ইকুয়াল হয়ে আসবে তখন আর এ হিট ট্রান্সফার করতে পারবে না, তখন ওই যে হিটটা হয়ে যাবে কি, এর মধ্যে যে হিটটা হয়ে যাবে কি ওয়েস্ট, এর মধ্যে যে হিটটা হয়ে যাবে কি ওয়েস্ট, ওয়েস্ট মানে ওটা সিঙ্কে চলে গেল ধরে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো তোমার হচ্ছে আমি ধরে নিলাম যে তোমার এটা তোমার হিট ট্রান্সফার হয়েছে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে, 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পৌঁছেছে তখন হচ্ছে কিউ অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয়েছে, কিউ অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয়েছে, তাই তো? কিউ ওয়ান অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয়েছে, আর তার জন্য ওয়ার্ক ডান কত হয়েছে ডাব্লু, ওয়ার্ক ডান হয়েছে কত ডাব্লু ম্যাক্স। এবারে দেখো এখানে তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ওয়ার্ক ডান, হ্যাঁ কি না? যতক্ষণ এটা 300 হচ্ছে এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ওয়ার্ক ডান, এর বেশি এর থেকে আর বেশি ওয়ার্ক ডান পাওয়া সম্ভব না, কারণ হচ্ছে সোর্স আর সিঙ্কের টেম্পারেচার ইকুয়াল হয়ে গেছে, তাই তো? এখানে যদি 400 ডিগ্রি থাকতো তখন যে ওয়ার্ক ডানটা পেতাম সেটা হচ্ছে তখনও তাও ওয়ার্ক ডানটা কি ম্যাক্সিমাম নয়, যদি এটা 300 চলে আসে মানে পুরোপুরি এটা সোর্স আর সিঙ্কের টেম্পারেচার এক হয়ে গেছে, তখন আমরা যে ওয়ার্ক ডান পাচ্ছি মানে অনেকটা বেশি ওয়ার্ক ডান পেয়ে গেছি, তাই না? কন্টিনিউ ওয়ার্ক ডান পেতে থাকবো, কন্টিনিউ ওয়ার্ক ডান পেতে থাকবো 900 থেকে যখন হিট সাপ্লাই করতে থাকবে, ওয়ার্ক ডান কখন পাওয়া বন্ধ হবে যখন হচ্ছে 300 চলে আসবে, ঠিক আছে? তো যখন 300 আসছে এটাই হচ্ছে এর ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। তো এবার দেখো এখানে কী আছে, এখানে তোমার হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি তুমি লাগাও, ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো এটা যদি তুমি লাগাও এবারে দেখো এখানে কী হবে, ইন্টিগ্রেশন আছে ডিকিউ বাই টি ইকুয়াল টু জিরো,
এই যে সোর্সটা টেম্পারেচার কি হচ্ছে বলো, ভ্যারি হচ্ছে সোর্স টেম্পারেচার, ভ্যারি হচ্ছে। এই জন্য এখানে কি হবে তোমার, দেখো এখান থেকে এটা একটা প্রসেস আর এখান থেকে এটা একটা প্রসেস। এই যে প্রসেসটা আছে আমরা ইন্টিগ্রেশন তুলবো না, ক্লোজ ইন্টিগ্রাল যেহেতু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেম্পারেচার কি হচ্ছে ভ্যারি করছে, ওই জন্য আমরা ডিকিউ রাখবো। ওই জন্য আমরা কী রাখবো টেম্পারেচার, কি টেম্পারেচার যদি ভ্যারি করে ওই আমরা তখন ডিকিউ রেখে দেবো, বাট টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তখন আমরা কী লিখবো, অনলি কিউ লিখবো, অনলি। বুঝা গেল? দেখো টেম্পারেচার ভ্যারি করছে তার মানে কী হবে, হিট ট্রান্সফারও ভ্যারি করবে, তাই না? যতটা পরিমাণে টেম্পারেচার বেশি হবে তখন হিট ট্রান্সফার বেশি হবে, যখন টেম্পারেচার কমতে থাকবে তখন হিট ট্রান্সফার কমতে থাকবে। তো কন্টিনিউয়াস কি হিট ট্রান্সফারও ভ্যারি করবে, এই জন্য আমরা ডিকিউ লিখব, ডিকিউ বাই টি লিখলাম, ডিকিউ বাই টি, যেহেতু এটা ভ্যারি করছে। আর ইন্টিগ্রেশন কী দেবো, এখানে ইন্টিগ্রেশন দিয়ে দেবো। এবার দেখো এটা হলো তোমার হচ্ছে তোমার কি সিস্টেমের মধ্যে হিট কী হচ্ছে, অ্যাডিশন হচ্ছে। আর এটা কি সিস্টেম থেকে হিট বাইরে যাচ্ছে, মাইনাস কী হবে, মাইনাস হচ্ছে কিউ টু বাই টি টু, কোথায় গিয়েছে দেখো, টি টু টেম্পারেচারে গিয়েছে, তাই তো? এবারে দেখো এখানে তোমার, এবারে তোমার হচ্ছে এখানে ডিকিউ বাই টি, এই যে ডিকিউ বাই টি ইন্টিগ্রেশন লিখেছি, এর লিমিট তুমি বসাও। এই যে যে বডিটা ছিল, এই যে তোমার সলিড বডিটা ছিল, সলিড বডিটা কোথায় আছে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, হ্যাঁ কি না, 1000 না 800, দেখো ভালো করে, 900, তাই তো? তো এই যে সলিড বডিটা 900 ছিল, 900 থেকে এসছে কোথায়, 300 এসছে, 300 তাহলে টেম্পারেচার লিমিট কী হবে, টেম্পারেচার লিমিট হবে, বলো টেম্পারেচার লিমিট হবে কি 900 থেকে 300, বুঝা গেল? তাহলে এখানে টেম্পারেচার ভ্যারি করছে। তাহলে এখানে আমরা দেখো ডিকিউ আমরা কী জানি, ডিকিউ যেহেতু চেঞ্জ হচ্ছে, ডিকিউ সময় আমরা লিখবো এম সি ডিটি, হ্যাঁ কি না, এম সি ডিটি। এবার দেখো এখানে আমরা সিপি আর সিভি, গ্যাসের জন্য আমরা লিখতাম কি সিপি আর সিভি, এগুলো লিখতাম, বাট এটা তো গ্যাস নয়, এটা কী আছে সলিড, সলিডের জন্য আমরা অনলি কী লিখবো, অনলি হচ্ছে সি লিখবো, অনলি সি লিখবো। এবার সলিডে সি দেওয়া আছে কি না এখানে দেখো, সলিডে সি দেওয়া আছে কি, সলিডে সি এখানে দেওয়া আছে। তাহলে আমরা কোনো দিন আমরা গ্যাসের জন্য অনলি সিপি লিখতে পারি বা সিভি লিখতে পারি, বাট সলিডের জন্য আমরা সি লিখবো, আর সিটা সবসময় প্রোভাইড করে দেয় সলিডের জন্য, বুঝা গেল? তো এখানে তোমার হচ্ছে তাহলে সি দিয়েছে এখানে, তাহলে এম সি, এবার আমার টেম্পারেচারটা যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে ডিটি রেখে দিলাম, এম সি ডিটি ডিভাইডেড বাই তোমার টি, তোমার তাহলে এম সি কনস্ট্যান্ট বাইরে চলে এলো। এবার ডিটি বাই টি এটা ইন্টিগ্রেশন করলে কী আসবে বলো, ডিটি বাই টি ইন্টিগ্রেশন করলে কী আসবে, এলএন টি, হ্যাঁ কি না, ডিটি বাই টি ইন্টিগ্রেশন, কি ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি মানে হচ্ছে এলএন টি, লিমিট বসাও, এলএন টি লিমিট বসাও কত, 300 থেকে 900, যখন লিমিট বসাবে তাহলে কী হবে, এখানে বসো, এখানে তুমি হচ্ছে 300 থেকে 900 বসিয়েছি, দেখো এখানে ক্যালকুলেশনটা দেখে নাও, ক্যালকুলেশন কী হবে, তাহলে লিমিট দেখো আমরা বসিয়েছি এলএন টি 300 থেকে 900, তাহলে সমান কী হবে, এলএন 900 মাইনাস এলএন 300, তাহলে এলএন কী হবে 900 বাই 300, তো এলএন 900 বাই 300, এলএন 900 বাই 300, এটাকে যখন তুমি উল্টে দেবে তখন এটাকে কী লেখা যায়, মাইনাস এলএন 300 বাই 900, বুঝা গেল? তখন মাইনাস চলে আসে, তো মাইনাস এখানে লিখে দিলাম উল্টে দিয়ে, তো মাইনাস এলএন 300 বাই 900, এটা মাইনাস চলে এসছে, আর এম সি তো কনস্ট্যান্ট ছিল, আর এখানে পড়ে আছে কিউ টু বাই এটা, বুঝা গেল? তাহলে এখানে কিউ টু কত হবে বলো, তাহলে এখানে কিউ টু বলো কত হবে, কিউ টু ক্যালকুলেট করো, কিউ টু এখান থেকে ক্যালকুলেট করো, এখান থেকে কী হবে, এখান থেকে এসছে কিউ টু সমান এটা, বুঝা গেলো, 1318 পয়েন্ট এটা এসছে ক্যালকুলেট করে। তা কিউ টুটা কী আমরা ধরেছিলাম, হিট রিজেকশান, কিউ টুটা আমরা কী বলেছিলাম, হিট রিজেকশান, তাই তো? বুঝে গেল? তো এবার দেখো এখানে যদি বলে কিউ কিউ ওয়ান বার করো, তো কিউ ওয়ান বার করতে গেলে কীভাবে বার করবে, কিউ ওয়ান বলো, এটা আমরা কিউ টু পেয়ে গেছি, আর কিউ ওয়ান মানে কি দেখো,
যদি আমরা দেখি যে টোটাল যে কিউ ওয়ান ডি কিউ আর করি সমান সমান কী হবে ইন্টিগ্রেশন অফ এম সি ডিটি, হ্যাঁ কি না? কিউ সমান কি ডি কিউ যে এম সি ডিটি বসাবো, তো এম সি তুমি তো জানো, আর এখান থেকে তুমি ডিটি মানে কী হবে 300 থেকে 900 ডিটি, ঠিক আছে? এটা বসালে কী আসবে বলো, এটা বসালে তোমার আসবে কি 300 থেকে 900 না, 900 থেকে লিমিট কী বলো, 900 থেকে 300 300 তুমি বসাও এখানে ডিকিউটাকে, আমরা কিউ এলো, ডিকিউটা ইন্টিগ্রেশন পর করার পরে কিউ এলো, কিউ ওয়ান সমান ইন্টিগ্রেশন অফ এম সি, আচ্ছা ইন্টিগ্রেশন এম সি কনস্ট, এম সি বাইরে চলে এলো, দাঁড়াও এম সি বাইরে চলে এলো, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি ইন্টিগ্রেশন করলে কী হবে বলো, টি ডিটি টি, তাই তো? লিমিট কত 900 থেকে 300 এবার বসো এখানে কত হলো 300 - 900, তাই তো? বলো বলো মাইনাস কেন এলো, তাই তো? বলো দেখি মাইনাস কেন এলো, বলতে পারবে? দেখো আমরা যখন হিট ক্যালকুলেট করছি না, কিউ ওয়ানটা আমাদের সিস্টেম কোনটা, আমাদের সিস্টেম কোনটা এটাই, হ্যাঁ কি না? আমাদের সিস্টেম কোনটা এটাই, আর যখন আমরা এই যে ক্লসিয়াস ইনইকুয়ালিটি লাগিয়েছিলাম তখন আমাদের সিস্টেম কোনটা ছিল, এটা হিট ইঞ্জিনটা আমাদের সিস্টেম ছিল এটার জন্য, বাট যখন আমরা হিট ক্যালকুলেট করছি তখন আমাদের সিস্টেম কোনটা হয়ে গেছে এটাই, তাই না? সলিডটা মানে সলিডের আগে কত ছিল পরে কত হয়েছে, সলিড নিয়ে আমরা যখন হচ্ছে স্টাডি করছি তখন সলিডটাই আমাদের সিস্টেম, হ্যাঁ কি না? যখন আমরা ইঞ্জিন নিয়ে স্টাডি করবো তখন ইঞ্জিনটা আমাদের সিস্টেম, তাহলে এখন সলিডটা আমাদের সিস্টেম। এবার সলিড থেকে যদি টেম্পারেচার বাইরে বাড়ো তাহলে কী ভালো হবে, মাইনাস হবে, বোঝা গেল? সলিড থেকে তোমার টেম্পারেচার বাইরে বাড়ছে, যদি মাইনাস নিয়েছি তাহলে কত টেম্পারেচার বাইরে বাড়াচ্ছি সলিড থেকে, এটা 2400 কিলোজন, বোঝা গেলে? এটা হচ্ছে তোমার সলিড থেকে বাইরে বাড়া হচ্ছে। তাহলে এবার বলো কিউ ওয়ান তুমি জানো কতটা বাড়া হচ্ছে সলিড থেকে, তাই তো? এবার কিউ টু, কিউ কিউ টু তুমি জেনে গেছো, তাহলে ওয়াক ডান বার করতে হবে, ওয়াক ডান কিউ ওয়ান প্লাস কিউ ওয়ান মাইনাস, হ্যাঁ কিউ ওয়ান মাইনাস কিউ, কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ, হ্যাঁ কিউ ওয়ান মাইনাস কিউ টু বার করতে হবে। তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু করলে কী পেয়ে যাবে, ওয়াক ডান, বুঝে গেল? বুঝতে পারলে, ক্লিয়ার? এবার দেখো দু নম্বর কেস দেওয়া আছে, যদি হচ্ছে তোমার দুটো যায় সলিড হয়, দুটো যায় সোর্সটাও সলিড সিঙ্কটাও সলিড, এটারও টেম্পারেচার ভ্যারি করছে, এটারও টেম্পারেচার ভ্যারি করছে, আর এখান থেকে টেম্পারেচার সাপ্লাই হচ্ছে, এর টেম্পারেচার কমছে, আর এখানে টেম্পারেচার এখানে হিট যাচ্ছে বলে এর টেম্পারেচার বাড়ছে, তাহলে একটা টাইমে গিয়ে কী হবে এর টেম্পারেচার বাড়বে আর এর টেম্পারেচার কমবে, একটা টাইমে গিয়ে এই দুজনের টেম্পারেচার কী হবে ইকুয়াল হবে, হ্যাঁ কি না? সেই টেম্পারেচার আমরা জানি না কোন টাইমে গিয়ে ইকুয়াল হবে, তাই তো? হ্যাঁ কি না, বুঝতে পারলে? তো এবার দেখো এখানে কী বলছি, এখানে তোমার হচ্ছে 900 300 সেম জিনিস দেওয়া আছে, তো আমরা এখানে যেহেতু টেম্পারেচার ভ্যারি করছে সোর্স আর সিঙ্কের, আমরা কী অ্যাপ্লাই করবো, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, বুঝে গেল? ক্লসিয়াস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো, দুটো যায় তাহলে কী করবো বলো, এখানেও ইন্টিগ্রেশন থাকবে, এখানেও ইন্টিগ্রেশন থাকবে, যেহেতু দুটো ভ্যারি করছে, বুঝে গেল? ওপরে ডিকিউ বাই টি লিখে রাখলে, এটাও ডিকিউ বাই টি রাখলে। আচ্ছা এইবার আমরা ধরে নেবো যে কোনো একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার, যেখানে দুটো দুটো কি কোনো একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার যেখানে কি দুজনে এসে মিট করছে, তাই তো? টিআই, এখানে এটা টেম্পারেচার বেড়ে বেড়ে টিআই হবে, আর এর টেম্পারেচার কমে কমে এসে কী হবে টিআই হবে, বুঝে গেল? তাহলে এই টিআইটি আমরা ধরে নিচ্ছি, তো এবার দেখো কী হবে, এবারে হচ্ছে আমরা দেখব, তাহলে এই যে সলিডটা, এই সলিডটা
900 থেকে কোথায় আসবে বলো? টিআই এ আসবে, হ্যাঁ কি না? এর লিমিট কি বল, এর লিমিট কি হবে? 900 এর লিমিট ধরবো 900 থেকে টিআই, আর এর লিমিট কি ধরবো বলো? এর লিমিট ধরবো টিআই থেকে কি হবে না, 300 টিআই না, 300 থেকে কি হবে বলো? টিআই, 300 থেকে টিআই, বুঝে গেলো? তো এই যে লিমিটটা আমরা ধরলাম, আচ্ছা আচ্ছা দাঁড়াও, তো এবার বুঝতে পারলে তো দেখো, এখানে আমরা তাহলে লিমিট ধরেছি, এখানে ডি কিউ বাই টি এখানে এই যে এটা মাইনাস হলে এটা ভুল লেখা হয়েছে, তো 900 থেকে কী হবে? টিআই আসবে, আর এই 300 থেকে টিআই যাবে। এবার দেখো এখানে, এখানে আমি ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি, এটা এটা প্লাস করে নেবো, ঠিক আছে? এটা প্লাস, এবার দেখো এখানে কী হবে, 900 থেকে টিআই, ইন্ডিকেশন করো কী হবে বলো? ডি কিউ বাই টি, এম সি বাইরে চলে আসবে, এল এন টি হয়ে যাবে, এল এন হ্যাঁ। তাহলে যখন তুমি লিমিট বসাবে কী হবে বলো? টিএফ বাই 900, টিএফ বাই 900। এখানে এখানে কী হবে বলো? কোনটা? আচ্ছা দেখো, এবার হচ্ছে এখানে তুমি কি বসালে, দেখো এম সি এল এন টিএফ বাই তোমার হচ্ছে 900, টিএফ বাই 900। এবার বলো টিএফটা কি 900 থেকে কম তো, হ্যাঁ কি না? টিএফটা হচ্ছে 900 থেকে অবশ্যই কম, হ্যাঁ কি না বলো? অবশ্যই কম। তাহলে এখানে তোমার হচ্ছে যে ভ্যালুটা আসবে তোমার, যেহেতু কম, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই ভ্যালুটা জন্য কী আসছে, দেখো টিএফ বাই 900 করলে না, তো এর যে ভ্যালুটা যদি তুমি করো, ক্যালকুলেট করো, তাহলে কী আসবে? নেগেটিভ আসবে। এটা মডিউলাস দেওয়া ছিল, প্লাস ছিল, তো ভ্যালু কী আসবে? নেগেটিভ আসবে, বুঝতে পারলো? এই ভ্যালুটা কি ক্যালকুলেট করার পর কী হবে, এটা যেহেতু কম, তাহলে ক্যালকুলেট করার পর এর ভ্যালুটা কী আসবে? নেগেটিভ, বুঝে গেলো? আর এটা তো নেগেটিভ সামনে, এটা তো নেগেটিভ সামনে দেওয়াই আছে, এটা সামনে কি নেগেটিভ দেওয়াই আছে, দেওয়া আছে, বুঝে গেলো? এবার দেখো এখানে কী আসবে, এবার তোমার হচ্ছে এখানে, এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো কি এটা বসিয়েছো, এটা যদি ক্যালকুলেট করো কী হবে, টিএফ ক্যালকুলেট করতে পারবে এখান থেকে? টিএফ ক্যালকুলেট করলে টিএফ কত হবে বলো? এখান থেকে 624 এটা আসছে, তাই তো? তো মাঝখানে যে টেম্পারেচার, হ্যাঁ, ট্রান্সফার হবে না। তো তুমি এই ক্যালকুলেশনটা করবে বাড়িতে, আগে করবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, বুঝে গেলো? খাতায় করবে এগুলো, খাতায় করলে শুধুমাত্র দেখলে দেখলে হবে না, খাতায় করতে হবে এগুলো। তো টিএফ যখন পেয়ে গেছো, এবার বলো তাহলে হচ্ছে তুমি কিউ ওয়ান বার করতে পারবে, কতটা হিট ট্রান্সফার হয়েছে? 900 মাইনাস টিএফ, হ্যাঁ কি না? আর কিউ টু বার করতে পারবে, বুঝে গেল? তো মোটামুটি এইভাবে তোমাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। এবার দেখো আমরা হচ্ছে দেখবো সেকেন্ড ল এফিসিয়েন্সি, আজকে সেকেন্ড ল এফিসিয়েন্সি শেষ করে আমরা আজকে ক্লাস শেষ করবো, ঠিক আছে? এখন ক্লাস শেষ করবো, পরে হচ্ছে আবার তোমার 3টে থেকে ক্লাসে আমরা এন্ট্রপি ধরবো, এন্ট্রপি কনসেপ্ট। দেখো সেকেন্ড ল এফিসিয়েন্সি কী বলছে, দেখো সেকেন্ড ল এফিসিয়েন্সি এটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, এটা কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? দেখো এখানে কি পড়ে, দেখো ইট ইন্ডিকেটস, দেখ সেকেন্ড এফিসিয়েন্সি কি, ইট ইন্ডিকেট অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল এফিসিয়েন্সি অর সিওপি দ্যাট কম্পেয়ার টু দ্য বেস্ট এফিসিয়েন্সি অর সিওপি ফর পসিবল ফর দ্য ডিভাইস। তাহলে হচ্ছে আমাদের বেস্ট কতটা পসিবল,
আর অ্যাকচুয়াল কতটা পাচ্ছি সেই দুটো আমরা কম্পেয়ার করার জন্য আমরা সেকেন্ড ল এফিসিয়েন্সি ব্যবহার করি, বুঝা গেল? যেমন বেস্ট বেস্ট এফিসিয়েন্সি বেস্ট সিওপি কে দেয়, রিভার্সেবল সিস্টেম দেয়, হ্যাঁ কি না? বা কার্নোট সিস্টেম দেয়, কার্নোট সিস্টেম দেয়। এবার হচ্ছে তোমার সেই বেস্ট সিওপিটাকে আমরা কম্পেয়ার করবো কার সাথে, আমরা যে অ্যাকচুয়াল সিওপি পাচ্ছি, অ্যাকচুয়াল সিওপি পাচ্ছি। তো এই যে কম্পেয়ারটা করছি, সেই কম্পেয়ার করার জন্য যে এফিসিয়েন্সি পাবো সেটাই হবে সেকেন্ড ল এফিসিয়েন্সি, বুঝা গেল? এবার দেখো এখানে কী আছে, সেম জিনিস তুমি আগে যেটা পড়ে এসছো, জাস্ট এটা এখানে কী করবো, দুটো জিনিসটাকে কম্পেয়ার করবো। তো এখানে আমরা অ্যাকচুয়াল প্রসেস ধরছি, দেখো এটা হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের বলো অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কত, বলো অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কী, বলো আউটপুট বাই ইনপুট ওয়ার্ক ডান বাই কিউ ওয়ান। আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত বলো, ম্যাক্সিমাম বা বেস্ট এফিসিয়েন্সি কত বলো, কার্নোট এফিসিয়েন্সি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, এটা বেস্ট, হ্যাঁ কি না? ওয়ান টি টু বাই টি ওয়ান কখন লিখতে পেরেছিলাম, যখন হচ্ছে রিভার্সিবল সিস্টেম হয়েছিল, যখন কার্নোট সিস্টেম কনসিডার করেছিলাম তখন আমরা কিউ ওয়ান বা কিউ টুর জায়গায় টি টু বাই টি ওয়ান লিখে দিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে কি টি টু বাই টি ওয়ান যখনও দেখতে পাবে, এটা মানে কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা মানে তোমার বেস্ট এফিসিয়েন্সি। তাহলে এবার এই যে বেস্ট এফিসিয়েন্সির সাথে কি অ্যাকচুয়াল এফিসিয়েন্সি আমরা তুলনা করবো, কম্পেয়ার করবো। তো দেখো কীভাবে কম্পেয়ার করছি, আমরা হচ্ছে লিখে দিচ্ছি সেকেন্ড ল এফিসিয়েন্সি মানে হচ্ছে ওপরে অ্যাকচুয়াল থাকবে নিচে বেস্ট থাকবে, অ্যাকচুয়াল কত ডব্লিউ বাই কিউ ওয়ান আর বেস্ট কত ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এই যে কম্পেয়ারটা করলাম আমরা, এটা হবে কি সেকেন্ড ল এফিসিয়েন্সি, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, বেস্টটা বেস্ট সবসময় নিচে থাকবে না, যেমন তুমি একশোর মধ্যে পঞ্চাশ পেয়েছো, তাহলে একশোটা কোথায় থাকে, নিচে থাকে, আর পঞ্চাশটা কোথায় থাকে, উপরে থাকে। তো তেমনি সিমিলারলি এখানে বেস্ট নিচে থাকছে, মানে ম্যাক্সিমাম পসিবল কত, বেস্ট ম্যাক্সিমাম পসিবল নিচে থাকছে, আর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কত সেটা উপরে থাকছে, সেটা হচ্ছে সেকেন্ড ল এফিসিয়েন্সি, বুঝে গেল? তো এবার সেকেন্ড ল এফিসিয়েন্সি ফর ইয়ের জন্য বলো, সেকেন্ড ল এফিসিয়েন্সি ফর হচ্ছে রেফ্রিজারেটার আর হিট পাম্পের জন্য কী হবে বলো, রেফ্রিজারেটারের জন্য কী হবে বলো, যদি রেফ্রিজারেটার হয় তাহলে আমাদের কাজ কী, আমাদের কাজ হচ্ছে ঘর থেকে টেম্পারেচার বার করা, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে হচ্ছে ঘর থেকে টেম্পারেচার বার করা, মানে এখানে কিউ টু বাই ডব্লু, মনে রাখবে কিউ টু না কিউ ওয়ান এখানে গুলিয়ে যায়, যখন করতে যাবে তখন কিউ ওয়ান বাই ডব্লু না কিউ টু বাই ডব্লু এগুলো সব গুলিয়ে যায়, মাথায় মনে রাখবে। এবার রেফ্রিজারেশন মানে ঘর থেকে টেম্পারেচার বার করবে, তাহলে এখানে কি কিউ ওয়ান এটা কিউ টু, বুঝা গেল? কিউ টু। এবার হচ্ছে তোমার হিট পাম্প মানে কি, হিট পাম্প মানে তুমি ঘরের টেম্পারেচার সাপ্লাই দেবে, ঘরের টেম্পারেচার সাপ্লাই দেবে, ঘরের টেম্পারেচার সাপ্লাই দেবে কোথা থেকে, অ্যাটমোসফিয়ার থেকে টেম্পারেচার বার করবে আর ঘরে সাপ্লাই দেবে, ঘরে বুঝা গেল? ঘরটা তখন উল্টে যাবে, রেফ্রিজারেটারের জন্য ঘরটা কোথায় নিচে, তাই তো? আর হিট পাম্পের জন্য ঘরটা কোথায় ওপরে, বুঝা গেল? বলো দুটো উল্টো, হ্যাঁ উল্টো কাজ করে, সাইকেলটা উল্টো দিলে হিট পাম্প হয়ে যাবে কি রেফ্রিজারেটার, বুঝা গেল? তারপরে এসির মধ্যেও কী লাগে, যেমন দেখো দেখবে যে এসি যেটা হয় দুটো কাজে লাগে, একটা হচ্ছে গরমের সময় ঠান্ডা করে, ঠান্ডার সময় কী করে গরম করে তো, কীভাবে করে ওটার মধ্যে, যখন তুমি সাইকেলটা ঘুরিয়ে দেবে যে এসির যে তোমার কম্প্রেসার চলছিল, কম্প্রেসার যে যেদিকে চলছিল তার উল্টো করে দাও, তুমি ওটা হয়ে যাবে কি হিট পাম্প, ওটা হয়ে যাবে কি তোমার হিট থেকে রুম থেকে টেম্পারেচার নিয়ে বাইরে বার করছিলো, এবার তুমি বাইরে থেকে টেম্পারেচার নিয়ে রুমের মধ্যে দেবে, তখন হয়ে যাবে কি হিট পাম্প, বুঝা গেল? তো এখানে তোমার এবার কী হবে বলো, এখানে তাহলে তোমার হিট পাম্পের এফিসিয়েন্সি তুমি জানো, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি এই অ্যাকচুয়াল সিওপি জানো, এরও অ্যাকচুয়াল সিওপি জানো, আর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আমরা হচ্ছে এগুলোকে টি টু দিয়ে চেঞ্জ করে দেবো, কিউ টু জায়গায় টি টু, আর ডব্লিউ সমান টি ওয়ান বাই টি টু, টি ওয়ান মাইনাস টি টু, তাই তো? তো এটা যখন তুমি কম্পেয়ার করবে তখন কী পেয়ে যাবে, তখন তুমি সেকেন্ড ল এফিসিয়েন্সি পেয়ে যাবে, বুঝা গেল? হ্যাঁ, এবার দেখো এখানে একটা ম্যাথ আমরা করবো সেকেন্ড এফিসিয়েন্সি দিয়ে, যে কোনো একটা ম্যাথ করবো, এই ম্যাথটা করছি ধরো, ঠিক আছে? কী বলছি দেখো, কিলোওয়াট
product 800 kilojoule and the secular efficiency মানে বেস্ট এর সাথে অ্যাকচুয়াল যেটা পেছি ওটো করে দিলে 10 অফ এফিসিয়েন্সি পেয়ে যাবে। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে বেস্ট ফাইন্ড আউট করবে কিভাবে হলো, তো হিট পাম্প অপারেট বিটুইন টু টেম্পারেচার লিমিট এখানে দেওয়া আছে কত, 250 আর 300 দুটোই বলে দিয়েছে আমাদের, কিউ ওয়ান বলে দিয়েছে, কিউ টু বলে দিয়েছে। ওয়ার্ক ইনপুট রিকোয়ার্ড ফর দ্য হিট পাম্প হচ্ছে ওয়ার্ক ইনপুট বলে দিয়েছে, ঠিক আছে, হিট পাম্পের ওয়ার্ক ইনপুট বলে দিয়েছে। তাহলে এবার বলো এখানে তোমার অ্যান্ড হিটিং এফেক্ট প্রোডিউস, হিটিং এফেক্ট কত বলো, কিউ কিউ ওয়ান কত, 800, ওয়ার্ক ইনপুট কত, 300, তাহলে তোমার হচ্ছে অ্যাকচুয়াল কত, 800/300। আচ্ছা এবার তোমার ম্যাক্সিমাম বার করতে গেলে তোমার টি দিয়ে কনভার্ট করতে হবে, এটা কিউ ওয়ানটাকে টি ওয়ান করবে আর ডব্লিউটাকে কী করবে, টি ওয়ান মাইনাস টি টু করবে, হ্যাঁ কি না, টি টু, হ্যাঁ টি ওয়ান টি টু তুমি জানো, সেগুলো বসাবে, বসানোর পর ক্যালকুলেট করবে, 300-250। বুঝতে পারলে সেকেন্ড লাইফ এফিসিয়েন্সি 44.44। তো এখানে দেখো এখানে কী বলছে, এখানে কিছু নোট আছে, নোটটা আমরা দেখবো, ঠিক আছে, এই নোটটা দেখবো, নোটটা দেখো বলছে যে এফিসিয়েন্সি, এখানে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কী, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি 1-T2/T1, 1-T2/T1 বা টি টুটাকে আমরা কী বলবো, লো টেম্পারেচার, আর টি ওয়ানটাকে কী বলবো, হাই টেম্পারেচার, টি ওয়ানটাকে হাই টেম্পারেচার। এবার বলো এই যে এফিসিয়েন্সিটা কী করে তুমি ইনক্রিজ করবে, এফিসিয়েন্সিটা কী করে তুমি ইনক্রিজ করবে বলো, বলো যদি আমাদের এই যে টার্মটা, এটা তো মাইনাস হচ্ছে না, এক থেকে এটা মাইনাস হচ্ছে, আমরা যত এই টার্মটা এই পুরো টার্মটা যতটাই কমাতে পারবো ততটাই আমার হচ্ছে মাইনাসটা কম হবে, ততটাই আমার এফিসিয়েন্সি বেশি হবে, হ্যাঁ কি না, তাহলে এই পুরো টার্মটা তোমাকে কমাতে হবে, পুরো টার্মটা কমাতে গেলে এই TL/TH এই পুরোটাই কমাতে হবে, কী করে কমাবে, ধরো তুমি হচ্ছে কমাতে গেলে তুমি কী করবে, উপরে তুমি কমিয়ে দাও, উপরে কমিয়ে দাও, কমিয়ে দাও আর নিচে বাড়িয়ে, নিচে বাড়িয়ে দাও, হ্যাঁ কি না, যেটা ভাগ হচ্ছে সেটা বাড়িয়ে দাও, তাহলে ভাগগুলো আরও কমে যাবে, আর যেটা ওপরে কম হচ্ছে সেটা আরও কমিয়ে দাও, তাহলে পুরোটাই কী হবে, কমে যাবে। তার মানে এখানে কী বুঝলে বলো, এখানে কী বুঝলে, এখানে দেখো কী বুঝলে দেখো, যেটা লো টেম্পারেচার, যেটা লো টেম্পারেচার সেটা যদি কমিয়ে দাও, আর যেটা হাই টেম্পারেচার সেটা যদি বাড়িয়ে দাও, তাহলে এফিসিয়েন্সি কী হবে, বেড়ে যাবে। তাহলে হাই টেম্পারেচার তোমাকে বাড়াতে গেলে কী লাগবে, হাই টেম্পারেচার ধরো এখানে দেখো লো টেম্পারেচার কত, লো টেম্পারেচার তোমার হচ্ছে 300, মানে অ্যাটমসফিয়ার টেম্পারেচার 300 বা 27°C লো টেম্পারেচার। আচ্ছা এবার বলছে যে তুমি এদের মধ্যে লো টেম্পারেচার বাড়িয়ে দাও, কমিয়ে দাও, আর হাই টেম্পারেচার বাড়িয়ে দাও, আর তোমার হাই টেম্পারেচার তুমি কত রেখেছো, 500 কি রেখেছো, 500। এবার তুমি এটা যদি বাড়াতে পারো কোনোভাবে, তাহলে তোমার কী হবে, এফিসিয়েন্সি কী হয়, এফিসিয়েন্সি বেড়ে যাবে, তাহলে বাড়াতে গেলে তোমার বাড়ি থেকে কী লাগবে, হিট লাগবে, আর বাড়ি থেকে হিট সাপ্লাই করতে গেলে তোমার কী করতে হবে, ইনভেস্ট করতে হবে, কয়লা কিনতে হবে, পেট্রোল কিনতে হবে, হ্যাঁ কি না, বুঝা গেল। তো এই জন্য বেশি এফিসিয়েন্সি পেতে গেলে তোমাকে বেশি খরচা করতে হবে, বুঝা গেল। তো এটাই হচ্ছে ঘটনা থাকে যে সেকেন্ড এফিসিয়েন্সি এটাই বোঝাচ্ছে, সেটা না এই এফিসিয়েন্সি মানে এটাই বোঝাচ্ছে, এফিসিয়েন্সি পেতে গেলে তোমাকে কী করতে হবে, দুজনের মধ্যে টেম্পারেচার যে গ্যাপটা আছে বেশি করতে হবে, টেম্পারেচারের গ্যাপটা কি বেশি করতে হবে। তো এখানে দেখো কী বলছে, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন ইনক্রিজ বাই ইনক্রিজিং হায়ার টেম্পারেচার মানে হিট সাপ্লাই টেম্পারেচার অ্যান্ড বাই ডিক্রিজিং দ্য লোয়ার টেম্পারেচার মানে হিট রিজেকশন টেম্পারেচার, বাট ডিক্রিজিং দ্য লোয়ার টেম্পারেচার ইজ নট, এখানে কি ডিক্রিজিং দ্য লোয়ার টেম্পারেচার ইজ নট, এখানে হচ্ছে সিগনিফিকেন্ট, বোঝা গেল, লোয়ার টেম্পারেচারটাকে আমরা ডিক্রিজ করার প্রয়োজন নেই, কারণ লোয়ার টেম্পারেচার তো অ্যাটমসফিয়ার টেম্পারেচার আছে, তার থেকে ডিক্রিজ করতে গেলে আমাকে আবার ওয়াকডাউন দিতে হবে, তাই না। তো লোয়ার টেম্পারেচারকে আমাদের বাড়ানোর কোনো কমানোর কোনো প্রয়োজন নেই, বাট আমরা যদি হায়ার টেম্পারেচারটাকে বাড়িয়ে দিতে পারি তাহলে কী হবে, টেম্পারেচার গ্যাপটা বেড়ে যাবে, আমাদের এফিসিয়েন্সি কী হবে, কমে যাবে, এই হায়ার টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে নিচে কী হবে, এটা পুরোটাই কমে যাবে, এফিসিয়েন্সি কী হবে, বেড়ে যাবে, বুঝে গেল। তো এবার দেখো নেক্সট বলছে সিওপি, সিওপিতে কী আছে বলো, সিওপি হতে হচ্ছে রেফ্রিজারেশন বলো, হিট পাম্প বলো, রেফ্রিজারেটার হলে কী হবে, উপরে বলো কী হবে, রেফ্রিজারেশন সিস্টেম হলে উপরে থাকবে কি কিউ টু, নিচে থাকবে কি টি ওয়ান, কিউ টু বা কিউ টু মানে কি, হ্যাঁ সেটা এবার তুমি কিউ টুকে টিতে কনভার্ট করে দাও, উপরে থাকবে টি টু, উপরে কী থাকবে টি টু, আর নিচে T1-T2, তাই তো, হ্যাঁ T1-T2। এবার বলো এখানে
কিভাবে তুমি ইনক্রিজ করবে? আচ্ছা টি1 মাইনাস টি2 এখানে হায়ার কোনটা, হায়ার টেম্পারেচার টি1 আর লোয়ার টেম্পারেচার কত? টি1 লোয়ার টেম্পারেচার টি2। এবার বলো কী করে ইনক্রিজ করবে বলো। এখানে কি তুমি যদি হায়ার টেম্পারেচার বাড়াও, এখানে তুমি যদি এই টি1টাকে বাড়াও তাহলে কী হবে, এটা কী হবে? এবার বলো কি কমাবো কি বাড়াবো। ডিফারেন্স করলে আরো কমে যাবে, নাকি না? নিচেরটা কমে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে সিওপি কি বেড়ে যাচ্ছে। এবার সিগনিফিকেন্ট বোঝার চেষ্টা করো। নিচেরটা কমে যাচ্ছে মানে কি, টি1 মানে হায়ার টেম্পারেচার কমে যাচ্ছে, টি1 মানে হায়ার টেম্পারেচার কমে যাচ্ছে। সিওপি মানে কী ছিল, এই রেফ্রিজারেশন কী ছিল বলো? রেফ্রিজারেশন ছিল ছিল তোমার এখানে রুম কোনটা, রেফ্রিজারেশন ছিল এটা তোমার রুম, এটা তোমার রুম, আর এটা তোমার অ্যাটমসফিয়ার, এটা তোমার অ্যাটমসফিয়ার, বুঝে গেলো? এখান থেকে তুমি এখানে টেম্পারেচার পাঠাচ্ছ, এখান থেকে এখানে টেম্পারেচার পাঠাচ্ছ, এটা অ্যাটমসফিয়ার টেম্পারেচার কি এখন গরমের সময় অ্যাটমসফিয়ার টেম্পারেচার হচ্ছে হাই টেম্পারেচার, ঠিক আছে? হাই টেম্পারেচার। আর এই রুম টেম্পারেচার তোমার কি লো টেম্পারেচার করতে যাচ্ছ, হ্যাঁ কি না? এবার দেখো আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে নিচে উপরে ছিল কি বলো, টি হাই ছিল না টি এল ছিল, টি লো ছিল, তাই তো? কিউ টু মানে টি টু মানে টি লো, এটা কত, টি হাই মাইনাস টি লো, তাই তো? আমি বললাম কি এটা বাড়াও আর এটা কমাও, তাই তো? টি হাইটা কমাও, টি হাই কমাও মানে কি অ্যাটমসফিয়ার টেম্পারেচার কি কমাও, কমাও, আর রুম টেম্পারেচার কি বাড়াও, এটা বাড়াও, তাই তো? তাহলে এর মধ্যে তো যদি টেম্পারেচার গ্যাপটা কী হবে বলো, অ্যাটমসফিয়ারের সঙ্গে রুমে যদি টেম্পারেচার গ্যাপটা বেশি না হয় তখন সিওপি কি, সিওপি বাড়বে, সিওপি বাড়বে, বেড়ে যাবে, মানে ওর হচ্ছে পারফরমেন্স বেশি হবে। বাট হচ্ছে যদি ওদের মধ্যে ডিফারেন্স অনেক বেড়ে যায়, মানে অ্যাটমসফিয়ার টেম্পারেচার দেখা যাচ্ছে 50 ডিগ্রি পৌঁছে গেছে আর তোমার রুম টেম্পারেচার তুমি করতে যাচ্ছ কত, 25, বাট রুম টেম্পারেচার তুমি আনতে যাচ্ছ 17 করতে যাচ্ছ, তার মানে কি ওদের মধ্যে রুম টেম্পারেচার তুমি যাচ্ছ কি আর অ্যাটমসফিয়ার টেম্পারেচারের মধ্যে হিউজ গ্যাপ, তাই তো? হিউজ গ্যাপ, গ্যাপ। তাহলে তোমার এখানে সিওপি কী হবে, পারফরমেন্স কী হবে, কম হবে, পারফরমেন্স কম হবে, ওর পারফরমেন্স কী হবে, কম হবে, তাই তো? মানে আমার হচ্ছে পারফরমেন্স কম মানে কি আমার বেশি পরিমাণে ও পারফর্ম কম, পারফর্ম কম কেন বলছি, যে হচ্ছে ওর যদি কম কারেন্ট পুড়িয়ে বেশি আমাদের কাজ করে তখন হচ্ছে পারফরমেন্স ভালো, তাই না? আর যদি বেশি কারেন্ট পুড়িয়ে কাজ ঠিকঠাক না করতে পারে তাহলে কি পারফরমেন্স খারাপ। তাহলে আমাদের যদি অ্যাটমসফিয়ারে 50 না হয়ে 30 থাকতো, 30 ডিগ্রি, তাহলে আমার সেখান থেকে আমাদের রুম টেম্পারেচার 17 ডিগ্রিতে আনতে আমাদের বেশি কারেন্ট পড়তো না, বেশি কারেন্ট পড়তো না, তাহলে আমাদের সিওপি ম্যাক্সিমাম, তাই না? সিওপি আমাদের বেশি মানে আমাদের কস্ট কম, সিওপি বেশি বেশি মানে আমাদের কস্ট কম, বুঝতে পারো? বাট যদি দেখা যায় যে টেম্পারেচার গ্যাপটা অনেকটা বেশি বেড়ে গেছে তখন কী হবে, ওই এসি বা ফ্রিজকে কাজ করতে অনেকটা বেশি তোমার এ করতে হবে, কম্প্রেসারে অনেকটা বেশি কাজ করতে হবে, তাহলে অনেক বেশি কারেন্ট পড়বে, তাহলে কস্ট বেড়ে যাচ্ছে, তার মানে কি সিওপি কমে যাবে, সিওপি পারফরমেন্স কমে যাবে, বোঝা গেল? ক্লিয়ার এটা? ব্যাস তো এই ঘটনাগুলো এখানে আছে মোটামুটি। তো এখান থেকে তোমাদের তো এই ম্যাথ তো দেখালাম, ঠিক আছে? তো আরেকটা ম্যাথ তুমি এখানে দেখতে পাবে, সেকেন্ড লাইফ এফিসিয়েন্সি ক্যালকুলেট করা, এটা তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি, ঠিক আছে? তো এগুলো দেখো, এগুলো কিন্তু ভালো করে তুমি হচ্ছে পড়াশোনা করো, এগুলো হচ্ছে পড়াশোনা করে তোমার হচ্ছে
ভালো করে প্র্যাকটিস করো এগুলো, ঠিক আছে? আর একটা বই কিনে নাও, যেটা বললাম যে মেডিজি পাবলিকেশনের এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের বই কিনে নাও, ঠিক আছে? আর নাহলে ইসরো ডিআরডিও এরকম কিছু একটা বই কিনে নাও। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারটা কেন, এটা বেসিক একটা বই, ঠিক আছে? আর পাইলট এলে লোকো পাইলট ফাইলট এগুলো সব কিনতে পারবো, কিনে অনেক পরে কিনলেও হবে, ঠিক আছে? যে কোনো একটা প্রথমে বই কেনো, বই দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ।